দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে রমজান সিয়াম সাধনার মাস, এই মাসে এখানে আপনারা জানেন যে 27 লক্ষ বাংলাদেশি এখানে কাজ করছে। তো আজকে আমরা এখানে বাংলাদেশিরা কীভাবে ইফতার করে, তাদের স্বজনদের কথা কেমন মনে পড়ে, এই নিয়ে তাদের সাথে কথা বলব। আপনি কত বছর প্রবাসে আছেন? আজকের যে ইফতার, ইফতার সম্পর্কে আপনার অভিমত কি? আপনি স্বজন হারা ইফতার এখানে, এই ব্যাপারটা নিয়ে আপনার অভিমত? আমি দীর্ঘ 24 বছর সৌদি আরবে আছি, প্রবাস জীবন আমার 24 বছর। এবছর ইনশাল্লাহ ইফতার অনেক ভালো, সৌদি আরবে নতুন রূপ ঢুকছে এবং আমাদের ব্যবসা এখানে অনেক ভালো, ইনশাল্লাহ আমরা খুব খুশি। ইফতারে অনুভূতি এখন ভালোই, তবে দুঃখ আমাদের বাবা মা আছে, ওদের সাথে কোনো আমাদের বাংলাদেশি যে ইফতারগুলো আছে এখানে সব কিছু পাওয়া যায়, পেঁয়াজি পাওয়া যায়, তারপরে ডাইরের বড়া পাওয়া যায়, তারপরে বেগুনি পাওয়া যায়, তারপরে আমাদের মহিলারা বাংলাদেশে যেগুলো আইটেম আছে এগুলো তো আমাদের ফ্যামিলি নাই, এখান থেকে আমরা বাসাতে নিয়ে যাই। আচ্ছা, সৌদি আরবে আছে, ইভেন এই যে ইফতার, এখানে ইফতারটা কেমন বা আপনার ইফতারের সময় কাকে বেশি মনে করেন? আমি সৌদি আরবে 24 বছর, মোটামুটি আমাদের যে বাংলাদেশের একটা কালচার ইফতারের, এগুলি মোটামুটি সবই পাওয়া যায় এখানে এবং খুব সুস্বাদু জিনিস ইফতারের জন্য আয়োজন করা হয় এবং খুব স্বাদ লাগে। এখানে প্রবাসে থাকি আর ইফতারি বিক্রি করি, বাংলাদেশির জন্য আমরা এই বাংলাদেশের ইফতারিগুলো বিক্রি করি, সব বাঙালি ভাইদের জন্য আমরা ইফতারি বিক্রি করি আর কি। ইফতারি কেমন আপনাদের? আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি ভালো, আমাদের পুরাস্টার বাতা, এটা আমাদের ইফতারি অনেক নাম করা ইফতারি, আমাদের এখানে ভালো ইফতারি চলে আর বাঙালিরা সব সুব্যবস্থা করে কাটতে পারে, আমাদের এখানে সব ব্যবস্থা আছে। আপনার কাছে কেমন লাগে আপনার দেশে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি অনেক খুশি যে আমার এখানে বাঙালিরা আসে, বাঙালি ছাড়া আর কেউ, মানে অনেক কম কাস্টমার, অন্য দেশে কাস্টমার আসে। এই যে ইফতার বিক্রি করতে যে আপনাদের দেশের কথা কেমন মনে পড়ে? অবশ্যই দেশের পরিবার পরিজনের কথা মনে পড়ে, আমরা এখানে প্রবাসী আছি, ওদেরকে সারি ইফতার করতেছি, দীর্ঘ 5 বছর হয়ে গেছে, ওদের কথা অবশ্যই মনে পড়ে। দেখেছেন যে আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা প্রবাসী আছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছেন যে ইফতার এখানে ইফতার করতে এসে তাদের কাছে স্বজনদের কথা মনে পড়ে এবং তারা দেশে যখন ইফতার করতে বসে তখন দেশের সবাইকে তাদের মনে পড়ে। এই হচ্ছে আজকে এই প্রবাসীদের কথা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, আরটিভি, সৌদি আরব ব্যুরো প্রধান।